আলহামদুলিল্লাহ, আজকে 12 অক্টোবর, আরো 1 বোল 1.5 বোল মরিচ পারছি। দেখো কা মাশাল্লাহ, এগুলো হচ্ছে ডোরসেট নাগা, আর এই সাইডটা তো স্কোপিয়ান হাজনে অগুন যাগুন জাল অগুন, দেখো। আর এগুলো হচ্ছে আফ্রিকান নাগা, দেখো মাশাল্লাহ। আর এগুলো হচ্ছে বাংলাদেশি যেগুন নাগা, মাশাল্লাহ মাশাল্লাহ, আল্লাহুম্মা বারিক, আল্লাহুম্মা বারিক, আল্লাহ শুক্রিয়া। আর অক্টোবরের মাঝে এখন অত নাগা আরও আছে, গাছ আর প্রচুর আছে আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সব ভালো আছেন ভিউয়ার্স। আজকে আপনারা দেখাইমো আমার ফ্রন্ট গার্ডেন, ফ্রন্ট গার্ডেন আমার যে পামকিন রইছিলাম ওটা আজকে হারভেস্ট করবো, তো ওটা আপনারা দেখতে পারবা। আর এটা দেখে দেখানি আপনারা ফুলগুন আসলে খুবই সুন্দর, গোলাপ ফুলও আসলে সুন্দর, দেখো কা গোলাপ খুব সুন্দর লাগে। সকালে গাড়ি ডাকর লাগে ভিডিও রেকর্ড করা যায় না। তো আজকের ভিডিওতে আপনারা দেখতে পারবা আমি পামকিনগুলা হারভেস্ট করবো, তো ওটাও দেখাইমো। সকল দেখতে পারবা আপনারা আমার সামনের গার্ডেনত সদু দর্শিল যেনে হয়েছিলাম, তো ওগুলা দেখানি আপনারা। আমার গাছ একবারে মরি গেছে, তো খালকে অন্য তোরা কিছু ফাটা ওটা ওটা কাটছিলাম, মাটি অন্য রাখি লেগেছে ওই ন, তো আর গাছ তখন মরি গেছে শেষ, তো আর কিছু রাখে লাভ নাই। তো ওই দেখো কা এখন আমি কিতা করবো, আমি ওগুন খাটি লইমু, কারণ গাছ মরি গেছে বা কাকই দিন হয়েছে, আর এখনো পর্যন্ত লত ঠিক আছে, তো রাখছিলাম। এখন আমি এগুলা খাটি লইমু, ফাতা উতা গিয়ে একবারে লত দেখানি মরিয়া শেষ হয়ে যার, আর রাখি এই নরা লাভ নাই। মনে করছিলাম একটু তৈ বনে, তো ওগু একটু ফাঁকছে আর কি, আর এগুন বেশি ফাঁকছে না, তো যাও হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখন আমি ওগুলা খাটি লইমু, আর খাটিয়ে আপনার লগে শেয়ার করে লইমু। আর ইনো তো দেখার আপনারা আমার গাছের অবস্থা কীটা হয়েছে, ওগুলো বান্ধিয়ে দিছি, এটা বাতুয়ার গাছ, দুইটা গাছ ইনো যে বড় হয়েছে, আর নো কিছু ধনিয়া ফালাইছিলাম ওগুলাও আছে, আর সানফ্লাওয়ার রেগুলারেও খাটি লেছি, খাটিয়ে দেখা রাখি লেছি, অনেক বেশি নিলে নিবনে। আর অন্য কিছু লাল শাক ফালাইছিলাম, তো লাল শাকগুলো দেখাই খাইছিলাম আপনারে উঠছে, দেখা মাশাল্লাহ। এখন ওগুলাও আর কি তুলি লিমো, তো তোলা টাইম জারিতা ফুল উলাইছে, আর তোলা পারাম না টাইম দিয়ে আর কি। আর এনে দেখার মারিগোল্ড হলো তো সুন্দর লাগে, রোজ আর এখন নাই, সব মারিগোল্ড। আর একটা টমেটো আছে দেখা মাশাল্লাহ, বাক্কা টমেটো, টমেটো ধরছে দেখা বহুত টমেটো আছে ইনো, তো প্রচুর আছে মাশাল্লাহ। ইনো দুকসা গাছও, হ্যাঁ দুকসা নতুন গাছা গাছ আর কি বেশি পড়িয়ে উঠছিল, আরও দফা সানফ্লাওয়ার ওটা রাখছি বড়টা আমি আমার বিচর লাগি। আর এগুলা ওই লগিয়া আপনারা রেখেছিলাম এদিন আমি আমার এক পি আইনে দিছো আমার যেটা খেতার গাছ হইন বাইফাতা, সো বাইফাতার গাছ অন্য রাখছি, এখনও নিছি না ফিসে দিয়া জায়গা উই হারলে নিম আর কি, আর এখন অন্য রয়েছে। তো হইল আর এটা ফুল এখনও ফুটের দরকার, এটা ফুল এখন ফুটের, আর ও ফুলটা খুব সুন্দর আসলে দেখানি আপনারা, খুব ভাল লাগে এই ফুলগুলা দেখুন, এগুলো বহুতটা ফুটের। তো নেক্সট ইয়ার আমি চিন্তা করছি এগুলো আরও করবো, ধরকা ডিফারেন্ট ডিফারেন্ট কালার, কয়েকটা কালার আছে, কারণ আমার মিক্স আর কি প্যাকেট আনছিলাম আমি, তো বেশ ছয়টা, আমি আসলে নামটা এটা জানতাম না বলে লিখছি। আর এটাও রয়েছে এখন ওই ধর পার্কটা,
তো দেখলাম এইটা আমি পাকা, ও দুইটা পটনের আছে আর সামনে খড়েদির আছে আরো একটা দুইটা পটর মাঝে, খুব সুন্দর লাগে ফুলগুলো। আসলে দেখো প্রত্যেকটা ফুলের আমি সুন্দর খুব নাইস ভালো লাগে। তো ও আর কি আমার ফন গার্ডেন দেখা বেশ মেসি হয়ে গেছে, ফুলগুলো আসলে খুব সুন্দর লাগে দেখানি মাশাল্লাহ। তো আমি ওগুলো আস্তে আস্তে ক্লিন করলিম, ওইটা সবটা ক্লিন করিয়া তুলিয়া সব শেষ করলিমু, আর এখন খালি আমি ও খদগুলো আর কি খাটিলিম। সকল বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহ। তা গাছ মরি গেছে, রাখিয়া লাভ নাই, লত খাটিয়ে তেমনি ফালাইতাম, অন্য খাটিলাই হেভি লাগে। এহাত দি কাম করা হইতে আসলে বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি এগুলো খাটি লাই বেরছি, খাটিয়ে আপনারে পাহরিয়া তো দেখাইলাম। মাশাল্লাহ আমরা খাটরা মানুষ ফাইলেছি, এখন খাটা হইব চেষ্টা করি। আর গাছ তো এখানে শেষ মরিয়া গেছে কি, তো ফার্স্টটা খদুও ধরছে, এবার শুক্রিয়া। অন্য ফিরা তো দুইটা ধরে আর নাইলে একটা, এবছর বুত্তা ফার্স্ট হয়ে গেছে, ছোট ছোট হইলেও ঠিক আছে। বিয়ার সকল অদহকা আমার গাহান গোর মাঝে আনি লিছি খাটিয়া, তো এখন ওয়াশ করা লাগবো, কিন্তু মাঝে মাটি উঠি লাগাইল তখন দেখো মাশাল্লাহ। তো ফার্স্টটা এবছর হয়েছে, তো আমার ফুলের বাগানও মিষ্টিলাও ধরলো, আপনারা দেখে কিলা লাগলো জানাইবা, আশা করি আপনারা সবার কাছে ভালো লাগবো। আর আমি মনে করছিলাম এইটা আর আগর ভিডিও একটা লগে অ্যাড করে দিলাই মো, তো এটা দেখলাম আসলে অ্যাড করলে বেশি লাভ হয়ে যায়, তো তার লাগে আমি আর এড হরছি না, এটা সেপারেটও দিলাইমো। তো আশা করি আপনারা সবার কাছে আজকের আমার মিষ্টি লাউ দেখে ভালো লাগবো, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবা, সাবস্ক্রাইব করবা। তো সব ভালো থাকা, সুস্থ থাকা, নিরাপদে থাকা, সেফে থাকা কামনা বিদায় নিলাম গে, আল্লাহ হাফিজ। মাশাল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহ, এবার আগে কাটি গেছে নি আমরা লাস্ট হদু, মাশাল্লাহ মাশাল্লাহ মাশাল্লাহ।